দেখো রূপা, আমি কাম্যকে ভালোবাসি। বলরামের লোকেরা ওকে তুলে নিয়ে গেছে। আমি সব ঘটনা তোমায় বলছি। আমার কথা সত্যি মনে হলে, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে সাহায্য করো। আমি তোমার উপকার কোনোদিন ভুলবো না। 7 বছর আগে এই ব্যাপার? হ্যাঁ রূপা, যতদূর আমি জানি ওকে গুদামে বন্ধ করে রেখেছে। থ্যাংক ইউ। চলো,
প্রকাশ, ছেড়ে দাও প্রকাশ, 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 বাঁচাও। রাস্কেল, তাহলে তুই হচ্ছিস লোহার হাত। এই তুই যে ক্ষতি আমার করেছিস সেটা কিছুই নয়, কিন্তু আমাকে যতটা অবাক করেছিস সেটা অনেকখানি। না, এই কথাটা তুমি না বুঝে বলছো। এখন তো সবে শুরু করেছি আমি। তুই বুঝে নে, যেমন ভর্তিতে যাওয়ার পর লোহাও গলে মোম হয়ে যায় তেমনটাই হয়ে যাবি তুই। লোহা তারপর ঠান্ডা হয়ে গেলে করাতের রূপেও তো আসতে পারে। নিশ্চয়ই, ততক্ষণ অব্দি তুই বেঁচে থাকলে তো। প্রকাশ, তুই হলি একটা ফকির, কিন্তু আমি হলাম এক কোটিপতি। আমার চারিদিকে সৈনিকের দল আছে, আমার তালির আওয়াজ সারা দেশে ভেসে বেড়ায়। হতে পারে, কিন্তু এটাও তো হতে পারে যে কোনো দুর্দান্ত মানুষ একাই গোটা সৈন্যদলকে তছনছ করে দেয়। কি মহাভারতের উদাহরণটা কি ভুলে গেছে বলরাম? এখন তুই কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবি, ছোট মুখে বড় কথা বলিস না। কথায় দম থাকলে ছোট কথা বড় হয়ে যায় বলরাম, আর কানের পর্দা ফাটিয়ে দেয়, এটা নিশ্চয়ই জানো তুমি। কি আজে বাজে কথা বলছে? এখানে একটা নেমো খারাপ লোক আছে যে আমার রহস্য জেনে আমার সাথে খেলা করেছে। সে কে? এই যে, এই হচ্ছে সেই বিশ্বাসঘাতক। এই বিশ্বাসঘাতক আমি তোকে আগেও বলেছিলাম, কিন্তু তুই বিশ্বাস করিসনি। হ্যাঁ বাবা। রাজু, এবার আমি তোমার যোগ্যতার প্রমাণ নেব। আমার পরে এই ভয়ানক ব্যবসাটা চালাবে তুমি। আমার সাথে বিশ্বাসঘাতকতা যারা করেছে তাদের অপরাধ অনুযায়ী তুমি শাস্তি দেবে, আর শাস্তির মোহরা দেখে আমার আনন্দ পাওয়া উচিত। সুরিন্দার। ইয়েস বস। আমাদের খাঁচা থেকে বাঘকে নিয়ে এসো। লোহার হাত লোহার নাকি মাটির তা এখন প্রমাণ হয়ে যাবে। ওকে। এই শেরকে ময়দানে নিয়ে এসো। লয়েন, তুমি বিরক্ত বোধ করছিলে যে অনেক দিন ধরে তোমাকে কোনো কাজ দিইনি, কিন্তু এখন সেই সময় চলে এসেছে। এ আমাদের সবাইকে আর সব থেকে বেশি আমাকে অপমান করেছে। এই শয়তানটাকে তাড়াতাড়ি মেরো না, একেবারে তিলে তিলে ধীরে ধীরে এর প্রাণ নিও। এর পাঁজরের হাড় ভাঙার আওয়াজ আমরা শুনতে চাই। ও মরলে তখন আমরা ওর দাঁতের টুকরোগুলো দিয়ে খেলা করব। যাব বাবা, আমি তোকে পুরুষ ভাবতাম, কিন্তু এখন বুঝতে পারছি খেলনা বাটি খেলা তুই হলে একটা কাপুরুষ। আমি পুরুষ কিনা সেটা এক্ষুনি জানতে পারবে। হুম।
সরি প্রকাশ, ইঁদুর বেড়ালের খেলা দেখা আমার শখ। রিভলভার নিচে ফেলো।
রিভলভার নিজে ভালো বললাম না? তোমার একটাই ছেলে তাই তো? এই ছাড়োদের। যখন ধরা পড়ল সোজা ওকে মেরে ফেলা উচিত ছিল। ওর সাথে ইঁদুর বিড়াল খেলাটাই উচিত হয়নি তোমার। রাজু, রূপা ওর সঙ্গে পালিয়ে গেছে, আমাদেরকে গোপন ঠিকানায় পৌঁছাতে হবে এক্ষুনি। আগে গিয়ে আমাদের সব মাল বাঁচাতে হবে। কাম অন, লেটস গো।